হ্যালো ভিওয়ার্স আজ আমি ক্লাস নাইনের বাংলা ব্যাকরণ সাজেশান ফার্স্ট ইউনিটেস্টে নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে বলে দেবো ব্যাকরণের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে প্রত্যেকেই বাংলায় কমন পাবে ব্যাকরণ থেকে ঠিক আছে আর এর আগে আমি বাংলা সাজেশান তোমাদেরকে দিয়ে দিয়েছি যে বা যারা এখনও পর্যন্ত দেখ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে লিস্টে গিয়ে ক্লাস নাইন ফলো করবে সেখানে পরপর সমস্ত বিষয়ে সমস্ত সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে ঠিক আছে আজকে তোমাদেরকে আমি ব্যাকরণ সাজেশন বলে দেব অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে বাংলা ব্যাকরণ সাজেশনটা দিতে তো একটু দেরি হয়ে গেলো তার জন্য সরি তো ভালো করে দেখে নাও ঠিক আছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর কেউ কিন্তু স্কিপ করো না তোমাদের দুটো অধ্যায় থেকে হবে এক হচ্ছে ধনী তৈরি পরিবর্তন সন্ধি থেকে আরেকটা হচ্ছে শব্দ গঠনের কৌশল ও বাংলা শব্দ ভাণ্ডার থেকে তো আমরা এখানে কোনগুলো করব যেগুলো পরীক্ষা আসবে শুধুমাত্র সেইগুলো ঠিক আছে প্রথম প্রশ্ন বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনিগুলো কি কি ঠিক আছে দেখো উত্তর বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হলো অ আ হস্যই এ ও আর হস্যু এ ঠিক আছে এগুলো হচ্ছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি তারপরে প্রশ্ন ওই ও এই ধ্বনি দুটোকে যৌগিক স্বর বলার কারণ কি দেখো ওই ও ধ্বনি দুটো স্বরযোগের উচ্চারিত হয় বলে এদের স্বর বলে যেরকম ওই মানে কি ও যুক্ত হস্যই আর ও মানে কি ও যুক্ত হস্যু ঠিক আছে তারপরে প্রশ্ন লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষাতে আসবেই ভাবো প্রশ্নটা এসেই গেছে দেখো উত্তর ল উচ্চারণের সময় জীবের সামনের দিক ওপরের পাটির দন্তমূল স্পর্শ করে এবং জীভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে তাই একে পার্শ্বিক ধ্বনি বলা হয় ঠিক আছে এইভাবে গুছিয়ে কিন্তু উত্তর লিখতে হবে প্রত্যেকে ওকে তারপরের প্রশ্ন যৌগিক স্বর কাকে বলে উদাহরণ দাও ভালো করে করবে আমি যেই প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন করে যাও কমন পাবেই দেখো একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর বলে যেরকম ওই ও যুক্ত হস্যই ও ও যুক্ত হস্য এর পরে প্রশ্ন একটি অঘো স্বল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও উত্তর একটি অঘো স্বল্প প্রাণ ধ্বনির উদাহরণ হচ্ছে ক তারপরে প্রশ্ন স্বরভক্তি কাকে বলে দেখো স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন যেহেতু মধ্যম স্বরাগমে যুক্ত ব্যঞ্জন স্বরধ্বনি দ্বারা বিভাজিত হয় তাই এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলে ভালো করে করবে স্বরভক্তির সংজ্ঞাও কিন্তু পরীক্ষাতে এর আগেও এসেছে তাই এটা কিন্তু ভালো করে করবে আবার পরীক্ষাতে এরকমও দেয় স্বরভক্তি কথাটির অর্থ কী তো উত্তর লিখবে স্বর দ্বারা বিভাজন বা স্বরের দ্বারা বিভাজন তারপর দেখো রয়েছে স্বরভক্তি কথাটির অর্থ কী একটু আগে আমি বললাম স্বরের দ্বারা বিভাজন তাকে বলা হয় স্বরভক্তি স্বরভক্তিকে বিপ্রকর্ষ বলা হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো বিপ্রকর্ষ শব্দটির অর্থ দূরত্ব স্বরভক্তিতে স্বরের সাহায্যে দুটি নিকটবর্তী ব্যঞ্জনধ্বনির মধ্যে দূরত্ব তৈরি করা হয় বলে এর অন্য নাম হচ্ছে বিপ্রকর্ষ বোঝা গেল এভাবে গুছিয়ে কিন্তু লিখতে হবে প্রত্যেককে তারপরে প্রশ্ন উষ্ণধ্বনি কাকে বলে উদাহরণ দাও দেখো উষ্ণ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বেরিয়ে যাওয়ার পথ একেবারে বন্ধ না হলেও খুব সংকুচিত হয় ফলে চাপের সৃষ্টি হয়ে একটা শীষ জাতীয় ধ্বনি উৎপন্ন হয় যেমন তালবিশ্ব দন্তের স্ব এই যে উচ্চল যে মুক্তি যে শটা উচ্চারণ হয় না সেই জন্য এগুলোকে বলা হয় উষ্ণ ব্যঞ্জনধ্বনি বোঝা গেল ভালো করে করবে তারপর পরে প্রশ্ন র লকে দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয় কেন দেখো র ও ল ব্যঞ্জন দুটি উচ্চারণের সময় আমাদের জিভের ডগা দন্তমূলে আঘাত করে বলে এদের দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয় তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গে চলতি ভাষা অর্থাৎ রাড়ি ভাষার উচ্চারণে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটির অধিক প্রাধান্য লক্ষিত হয় উত্তর অবিশ্রুতির প্রাধান্য লক্ষিত হয় ঠিক আছে তার পরের প্রশ্ন প্লুত স্বর কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রা দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুত স্বর বলে যেমন হরি হে 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 ঠিক আছে হরি হে মানে হের পরে যে এ যে ডাকটা তিনবার যে হচ্ছে আর কি এক টানে হচ্ছে এটাকে বলা হচ্ছে প্লুত স্বর ঠিক আছে তারপরে প্রশ্ন সমী কাকে বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো শব্দ মধ্যবর্তী শব্দ মধ্যবর্তী দুটো অসম ব্যঞ্জন ধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠা বা সমতা আনার প্রক্রিয়াকে বলে সমীভবন যেমন যুক্তজন সজ্জন এখানে বর্গীর্য ব্যঞ্জনের প্রভাবে খণ্ডত্ব পরিবর্তিত হয়ে বর্গীর্যয়ের মতো একই রকম ধ্বনিতে রূপান্তরিত হয়েছে ঠিক আছে আর এই পরের প্রশ্ন দেখো সমীভবনের প্রতিশব্দ সমীভবনের প্রতিশব্দগুলো কি। উত্তর সমহমনে প্রতি হলো ব্যঞ্জন সংগতি এবং সমীকরণ তারপরে প্রশ্ন এমন একটি ধ্বনি পরিবর্তন উদাহরণ দাও যেটি শুধু সন্নিহিত ধ্বনির প্রভাবে ঘটেছে যেমন পদময় থেকে পয় দ্বয় তো এই উদাহরণের ক্ষেত্রে সন্নিহিত দ্ব ধ্বনির প্রভাবে ম ধ্বনির পরিবর্তিত হয়ে ধ্বনিতে রূপান্তরিত বা পরিণত হয়েছে তারপরে প্রশ্ন আন্নাকালী শব্দটি কিভাবে এসেছে আর নাকালি থেকে আন্নাকালি শব্দটি এসেছে ঠিক আছে তারপরে প্রশ্ন বিষমী ভবন কাকে বলে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ দেখো ভবনের বিপরীত রীতি হচ্ছে ভবন গেল এটি শব্দ একটি হয়ে অন্য ধ্বনিতে পরিণত হয় যেমন শরীর থেকে শরীর তারপরে প্রশ্ন শতনাশিক ভবন কি ভবন কি দেখো মূল শব্দের মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও শব্দ রূপান্তরের প্রক্রিয়া না থেকেই অনুনাশিক হয়ে গেলে তাকে বলে মানে শতনাশিকি ভবন ঠিক আছে যেমন পেচক থেকে প্যাঁচা পিপিলিকা থেকে পিপড়ে ওকে এগুলো ভালো করে পড়বে উদাহরণ সমেত এই উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে প্যাঁচা থেকে পেচক বা পেচক থেকে প্যাঁচা যেটা সেটা কার উদাহরণ উত্তর হবে শতনাশিকী ভবনের উদাহরণ ধ্বনি পরিবর্তনের ধারায় ধ্বনির আগম কি কি ভাবে হতে পারে দেখো দু রকম ভাবে হতে পারে এক হচ্ছে সরাগম দ্বি হচ্ছে ব্যঞ্জনাগম বোঝা গেল এর পরের প্রশ্ন নিপাতনের সিদ্ধ একটি ব্যঞ্জন সন্ধি ও নিপাতনের সিদ্ধ একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও উত্তর দেখো নিপাতনের সিদ্ধ একটি ব্যঞ্জন সন্ধি উদাহরণ বনযুক্ত প্রতি বনস্পতি আর নিপাতনের সিদ্ধ একটি সন্ধি উদাহরণ কি হবে গৃহযুক্ত প্রতি গ্রিস্পতি যুক্ত প্রতি গ্রিস্পতি তারপরের প্রশ্ন অপিনীতি শব্দের অর্থ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো অপিনীতি শব্দের অর্থ হলো পূর্বে সন্নে বিস্মিত পূর্বে সন্নিবেশিত তারপরে দেখো অক্ষরের উচ্চারণ মানের একককে কি বলে দেখো অক্ষরের উচ্চারণ মানের একককে বলা হয় মাত্রা ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে করবে ধ্বনি হলো কি বর্ণে দেখো শব্দের একক বাক্যের একক নাকি উচ্চারণের একক ধ্বনি হচ্ছে উচ্চারণের একক ওকে পরের প্রশ্ন ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ কি দেখো ব্যাকরণে প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাসবায়ু ঠিক আছে তারপরে প্রশ্ন নিচের কোন ধ্বনিটি মৌলিক এ আ দীর্ঘই নাকি হস্যু দেখো মৌলিক স্বর্ণয় কিন্তু দীর্ঘই ঠিক আছে তারপরের প্রশ্ন কোনটি অর্ধস্বরের দৃষ্টান্ত এখানে কোনটি অর্ধস্বরের দৃষ্টান্ত উত্তর হবে হস্যু ঠিক আছে তারপরের প্রশ্ন নিচের কোন দুটি পশ্চাৎ স্বরধ্বনি কোন দুটি উত্তর হবে হস্যু এবং ও এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি ঠিক আছে তারপরের প্রশ্ন সংবৃত স্বরধ্বনির উদাহরণ কোনটি দেখো সংবৃত স্বরধ্বনি উদাহরণ হচ্ছে হস্যই এবং হস্যু কয়ের হ্যাঁ কয়েরটা হবে অ্যান্সার তারপরের প্রশ্ন বাংলা ভাষার যৌগিক স্বর কোনটি বাংলা ভাষার যৌগিক স্বর হলো ওই তারপরের প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কটি দেখো মৌলিক স্বরধ্বনি আছে সাতটি ঠিক আছে এগুলো ভালো করে করবে তারপর প্রদত্ত কোন দুটি পশ্চাৎ ধ্বনি দেখো পশ্চাৎ ধ্বনি হচ্ছে হস্যু আর ও ঠিক আছে মনে রাখবে তারপরে প্রশ্ন বাংলা ভাষায় কণ্ঠনালীয় ব্যঞ্জন কোনগুলো কণ্ঠনালীয় ব্যঞ্জন মনে রাখবে সেটা হচ্ছে হ হ কিন্তু মানে হয় হসন্ত যদিও থাকবে সঙ্গে হয় হসন্ত হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন ঠিক আছে পরের প্রশ্ন কি হে এইভাবে স্বরধ্বনিকে টেনে দীর্ঘজন হয় এটা তোমাদের কিন্তু আমি একটু আগেই বলেছি এটা কিন্তু আমি বলবো না তোমরা কিন্তু কমেন্টে অ্যান্সার করবে অপশন আমি দেখিয়ে দিচ্ছি পূর্ণ স্বর অর্ধস্বর নাকি প্লুত স্বর অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলবে তরল স্বর বলা হয় কাকে দেখো তরল স্বর বলা হয় র ও লকে ঠিক আছে তরল স্বর মনে রাখবে তারপরে প্রশ্ন নিচের কোন কারণটি ধ্বনি পরিবর্তনের সাহায্য করে উত্তর কি অন্য জাতির ভাষার প্রভাব ভৌগোলিক পরিবেশ জলবায়ু বাঘযন্ত্র ও শ্রবণযন্ত্র ত্রুটি নাকি সবকটি উত্তর হবে কটি। ঠিক আছে এই সবকটি কিন্তু ধ্বনি পরিবর্তনে সাহায্য করে তারপরের প্রশ্ন পাঠা থেকে পাটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন উত্তর হবে কিন্তু ক্ষীণায়ন ঠিক আছে তারপরে প্রশ্ন পদ্ম থেকে পদ্ম এই ধ্বনি পরিবর্তনটি ঘটেছে কিসের না সন্নিহিত ধ্বনির প্রভাব এটা ঘটেছে ঠিক আছে তারপর বাংলা ভাষায় ধ্বনির পরিবর্তনের সূত্রগুলি প্রধানত কটি ভাগে বিভক্ত তিনটি ধারায় বিভক্ত ঠিক আছে অভিশ্রুতি কোন ধনের পরিবর্তন দেখো অভিশ্রুতি হচ্ছে ধ্বনির রূপান্তর অভিশ্রুতি কি ধ্বনির রূপান্তর অপশন কি আছে ধ্বনির বিলোপ ধ্বনির আগমন নাকি ধ্বনির রূপান্তর উত্তর হবে ধ্বনির রূপান্তর তারপরে প্রশ্ন সাধু থেকে সাউদ এটা কোন ধরনের পরিবর্তন ধ্বনি পরিবর্তন এরকম কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেবে উত্তর কী হবে অপিনিহিতি ঠিক আছে তারপর কাব্য থেকে কাব্য এটা কী উদাহরণ এটা হবে মধ্য সরাগমের উদাহরণ এখন মধ্য একটা সরাগম ঢুকেছে ঠিক আছে এগুলো ভালো করে করবে কুৎসিত থেকে কুচ্ছিত এটি কি ধরি পরিবর্তন এটা হচ্ছে অনন্য সমী উদাহরণ অনন্য সমী ঠিক আছে তারপরে প্রশ্ন শরীর থেকে শরীর এটা কি পরিবর্তন এটা হচ্ছে বিষমী ভবন কি উত্তর বিষমী ভবন ঠিক আছে তারপর এখন হচ্ছে মৎস্য থেকে মৎস্য এটি কি ধনী পরিবর্তন এটা হচ্ছে সমী ভবনের উদাহরণ তারপর দেখো হচ্ছে নাতিনি থেকে নাতনি এটা কি পরিবর্তন এটা হচ্ছে ধনী লোক ধনী লোপ ওকে তো ধনী পরিবর্তন ও সন্ধি চ্যাপ্টার থেকে এইগুলো ভালো করে করো এখান থেকেই কমন পাবে আর এই পাতে দেখো একটা সন্ধি দেখো তোমাদের দেখাচ্ছি সন্ধি বিচ্ছেদ এগুলো একবার দেখে যাবে ঠিক আছে সন্ধিগুলো কিন্তু কমন দেওয়ার মতো নয় কারণ সন্ধি অনেক আছে অনেক তো সেখান থেকে আমি কমন সেরকম বেশি দিতে মানে পারছি না যে কটা তোমাদের দেখাচ্ছি এগুলো করে যাও এছাড়া তোমাদের বইয়ে যেগুলো সন্ধি রয়েছে সেগুলো ভালো করে দেখে যাও ঠিক আছে কারণ সন্ধি কমন দেওয়া সম্ভব না কারণ সন্ধি অনেক রকম হয় যেটা বলবে সেটাই সন্ধি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি ব্যাকরণের যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমার সাজেশান দিয়ে দিলাম কিন্তু সন্ধি যে কটা হয় যদি আমি বলি পারলে সব কটাই দেখে যাও তোমাদের বইয়ে যে কটা আছে ঠিক আছে এবার চলো দ্বিতীয় অধ্যায় শব্দ গঠনের কৌশল বাংলা শব্দ ভান্ডার এখান থেকে কি করবে দেখে নাও প্রথম প্রশ্ন উপসর্গ বসে কোথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো উপসর্গ বসে কিন্তু ধাতুর পূর্বে মনে রাখবে ঠিক আছে উপসর্গ বসে ধাতুর পূর্বে তারপরে প্রশ্ন যে ধনী বা ধনীগুচ্ছ নাম শব্দের আগে সংযুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে কি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদের বলা হয় উপসর্গ কি বলা হয় উপসর্গ ঠিক আছে এটা কিন্তু অনেকের গণ্ডগোল হয় অনুসর্গ উপসর্গ গুলি ফেলো না তা যেসব ধনী বা ধনীগুচ্ছ নাম শব্দের আগে সংযুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে তাদের কি বলা হয় উপসর্গ সংস্কৃত উপসর্গের সংখ্যা কটি না সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে কুড়িটি মনে রাখবে ঠিক আছে এরকম কিন্তু প্রশ্ন দেবে তোমাদের ঠিক আছে তার পরের প্রশ্ন যে সমস্ত শব্দ ভারতের অন্য প্রদেশ থেকে আগন্তু শব্দরূপে বাংলা এসেছে তাদের কি শব্দ বলা হয় তাদের বলা হয় প্রতিবেশী শব্দ মনে রাখবে ঠিক আছে তারপরে প্রশ্ন বাংলা ভাষায় প্রচলিত অস্ট্রিক মূল দেশি শব্দ কোনটি দেখো বাংলা ভাষায় প্রচলিত অস্ট্রিক মূল দেশি শব্দ হচ্ছে ডাব ঠিক আছে ডাব কিন্তু অস্ট্রিক মূল দেশি শব্দ হেড পণ্ডিত মহা শব্দটিতে যে প্রকার শব্দের মিশ্রণ ঘটেছে সেটা কোন প্রকার উত্তর হবে হেড তো ইংরেজি বুঝতেই পারছো তাহলে ইংরেজি কি না তৎসম উত্তর কি হবে ইংরেজি শব্দের সঙ্গে তৎসম শব্দ যুক্ত হয়েছে ঠিক আছে তারপরে প্রশ্ন ডেঙ্গু কোন ভাষার শব্দ ডেঙ্গুটা হচ্ছে একটা ফরাসি ভাষার শব্দ দেখো অনেকেরই কিন্তু জানা ছিল না তাই না তাতি কোন শ্রেণীর শব্দ দেখো তাতি হচ্ছে তদ্ভব শ্রেণীর শব্দ ঠিক আছে এগুলো ভালো করে করবে এদের মধ্যে দেশি শব্দ কোনটি দেখো এদের মধ্যে দেশি শব্দটি হলো ঝাটা ঝাটা কিন্তু দেশি শব্দ ঠিক আছে তারপর বর্মি শব্দের একটি উদাহরণ কি দেখো বর্মির শব্দের উদাহরণ হলো লুঙ্গি লুঙ্গিটি কিন্তু বর্মি শব্দ ঠিক আছে এগুলো দেখো পড়ে আমরা কিন্তু অনেক কিছু জানতেও পারি পাউরুটি শব্দটি কী শব্দ না পর্তুগিজ শব্দ ঠিক আছে রিক্সা শব্দটি রিক্সা হচ্ছে জাপানি শব্দ তারপর চিনি শব্দটি এসেছে যে ভাষা থেকে চীনা থেকে চিনি শব্দটি এসেছে দেখো তারপরের প্রশ্ন ভবিতব্য শব্দের বুৎপত্তি কী ভবিতব্য শব্দের উৎপত্তি হচ্ছে ভূযুক্ত তব্য কোনটি হবে আনসার ঘ ভূযুক্ত তব্য ভবিতব্য ঠিক আছে এর পরের প্রশ্ন উপসর্গ শব্দটির প্রকৃত প্রত্যয় নির্ণয় করো উত্তর উপযুক্ত সিস ধাতু যুক্ত অ এই যে রুঠোবারের মতো চিহ্ন না এটা ধাতুরূপের চিহ্ন ঠিক আছে এটা যে সৃজ ধাতু ওকে তারপরে প্রশ্ন বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলিকে কী কী ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে ভাগ করা যায় সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ ঠিক আছে তারপরে প্রশ্ন উপসর্গ পদের কোথায় বসে আমি একটু আনসার বলেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট আমি বলবো না কারণ প্রথমেই আমি অ্যান্সারে বলেছি উপসর্গ কোথায় বসে ঠিক আছে উপসর্গের প্রধান কাজ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো উপসর্গের প্রধান কাজ হলো নতুন নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করা তার পরে প্রশ্ন বাংলা উপসর্গ পাতি ব্যবহৃত হয় কোন অর্থে দেখো বাংলা উপসর্গ পাতি ক্ষুদ্র বা নিকিষ্ট অর্থে ব্যবহৃত হয় যেমন পাতি হাঁস তারপরে প্রশ্ন গড় এই উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় গড় একটি শব্দ গঠন করে দেখাও গড় এই উপসর্গটি না বা বিপরীত অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে যেমন গড় রাজি বা রাজি নয় তারপরে প্রশ্ন সংস্কৃত সংস্কৃত নয় উৎকর্ষ অর্থে সু উপসর্গ যোগে একটি শব্দ গঠন কর উত্তর কি হবে সুগন্ধ সুপরিচিত তারপরে প্রশ্ন অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো বাংলা ভাষায় যে অব্যয় পদগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় আবার শব্দ বিভক্তির মতো কোনো শব্দের পরে বসে পরবর্তী শব্দের সঙ্গে পূর্ববর্তী শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে তাকেই বলে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় ঠিক আছে যেমন দিয়া দিয়ে ধরিয়া ধরে ইত্যাদি তারপরে প্রশ্ন মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আনসার তোমরা এখান থেকে পড়ে নেবে আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তারপরে প্রশ্ন সাধু ধাতু কয় প্রকার কি এর আনসারটা তোমরা এখান থেকে করে নেবে ওকে তারপরে প্রশ্ন প্রত্যয় শব্দটির সাধারণ অর্থ কি দেখো প্রত্যয় শব্দটির অর্থ হলো বিশ্বাস বা স্থির ধারণা তারপরে প্রশ্ন কিদন্ত শব্দ কাকে বলে দেখো ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে কৃদান্ত শব্দ যেমন ডুব যুক্ত অন্তর ডুবন্ত তার এক একটা প্রশ্ন মিস করলাম উপসর্গ প্রত্যয়ের মধ্যে একটি করে মিল ও অমিল দেখাও দেখো উপসর্গ ধাতুর আগে যুক্ত হয় কিন্তু প্রত্যয় ধাতু বা শব্দের পরে যুক্ত হয় মনে রাখবে এটা কিন্তু পরীক্ষাতে আসবে সার্থিক প্রত্যয় কাকে বলে দেখো যে প্রত্যয় যোগ করলে মূল শব্দটির অর্থ এবং প্রত্যয়যুক্ত নবগঠিত শব্দটির অর্থ একই থাকে সেই প্রত্যয়কে সার্থিক প্রত্যয় বলে যেমন মধ্যনের সয় প্রত্যয় এবং বন্ধুযুক্ত সয়নায় বান্ধব শব্দপ্রত্যর অন্য নাম কি বা অপর নাম কি উত্তর শব্দপ্রত্যের অন্য নাম তদ্ধিত প্রত্যয় ধা ধাতবয়ব প্রত্যয় কাকে বলে তার পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো তোমাদেরকে আমি বলছি ভালো করে করো কিন্তু এগুলো নতুন ক্রিয়াপদ গঠনের ধাতুর সঙ্গে যে প্রত্যয় বা ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় ধাতব প্রত্যয় যেমন কর ধাতুর সঙ্গে আ করা তারপর পার্থিব শব্দের বুৎপত্তি জগৎ শব্দের বুৎপত্তি নির্ণয় করো দেখো পার্থিব শব্দের বুৎপত্তি হলো পৃথিবী যুক্ত মধ্যয় নয় জগৎ শব্দটির বুৎপত্তি গম যুক্ত কি বোঝা গেল এভাবে লিখবে তারপরের প্রশ্ন সহ মিশ্র বা শঙ্কর শব্দের সংজ্ঞা লেখো দেখো এক ভাষার সঙ্গে অন্য ভাষার শব্দ উপসর্গ কিংবা প্রত্যয় যুক্ত হয়ে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ বলা হয় যেমন যুক্ত বাংলা স্কুল ঘর হিন্দি যুক্ত ইংরেজি মিলে কি হচ্ছে লাঠি চার্জ বোঝা গেল লাঠিটা হচ্ছে হিন্দি শব্দ চার্জ হচ্ছে ইংরেজি শব্দ তো এগুলোকে বলা হচ্ছে মিশ্র শব্দ বোঝা গেল তার পরের প্রশ্ন তদ্ভাব শব্দ বলতে আমরা কি বুঝি দেখো তদ্ভব শব্দটি অর্থ হলো তদ থেকে ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকেই তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে তারপরে প্রশ্ন বাংলা ভাষায় বা বাংলায় ব্যবহৃত দেশি শব্দগুলো প্রধানত দুটি ভাষা থেকে এসেছে কোন দুটি ভাষা থেকে এসেছে উত্তর একটি হচ্ছে দ্রাবিড় ও অস্টিক গোষ্ঠী থেকে এসেছে তারপরে প্রশ্ন অনুসর্গের প্রধান কাজ লেখক দেখো অনুসর্গ বিশস্ব বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে তারপরে প্রশ্ন অনুসর্গকে অপর কি কি নামে চিহ্নিত করা যায় দেখো অনুসর্গকে পরসর্গ পরসম্বন্ধীয় কর্মপ্রবচনীয় ইত্যাদি নামে চিহ্নিত করা যায় তারপর আগন্তুক বা কৃতঋণ শব্দ বলতে আমরা কী বুঝি তাহলে কি বোঝা গেল সংস্কৃত ছাড়া দেশ বিদেশে নানান ভাষা থেকে যেসব শব্দ বাংলায় প্রবেশ করেছে এক কথায় তাদের আগন্তুক শব্দ বলে যেমন আইন প্যান্ডেল তারপরের প্রশ্ন বাংলা শব্দ সম্ভারে কিতরিন শব্দ কি অর্থে ব্যবহৃত হয় দেখো যেসব শব্দ সংস্কৃত ভিন্ন অন্য ভাষা থেকে সরাসরি আগন্তু শব্দ হিসেবে বাংলায় এসেছে তাদেরই বলে কৃতরীণ শব্দ ওকে তারপরে প্রশ্ন দ্রাবিড় গোষ্ঠী থেকে আগত দুটি শব্দের উদাহরণ দাও এখানে দেওয়া রয়েছে খাল ও মোট তোমরা অন্য কিছু দিতে পারো ঠিক আছে দ্রাবিড় গোষ্ঠী থেকে হলেই হলো অনুসর্গে এরকম নামকরণের কারণ কি দেখো অনু অর্থাৎ পরে বসে বলেই বিশেষ বিশেষ অব্যয় বিশেষ বা সর্বনামগুলিকে অনুসর্গ নামে চিহ্নিত করা হয় তার পরে নাম ধাতু কাকে বলে দেখো বিশেষ্য বিশেষ অন্য ধনাত্মক অব্যয় এই ধরনের নাম শব্দের পরে আ প্রত্যয় যোগ করে যে সাধিত ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু যেমন হাত যুক্ত আ হাতা বোঝা গেল এখানে এটা হাতাটা হচ্ছে হাতানো অর্থে তারপরে প্রশ্ন প্রতিবেশী শব্দ কাকে বলে দেখো ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষার অনেক শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে এগুলিকে প্রাদেশিক শব্দ বা প্রতিবেশী শব্দ বলা হয় উচ্চ অনুসারে এই জাতীয় শব্দের কিছু উদাহরণ দেওয়া হয় হল হিন্দু উর্দু আলাল গুজরাটি গর্বা ঠিক আছে হিন্দি উর্দু আলাল গুজরাটি গর্বা এগুলো হচ্ছে প্রতিবেশী শব্দের উদাহরণ ঠিক আছে তো এই হলো তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের প্রথম ও দ্বিতীয় চ্যাপ্টারের সাজেশান ঠিক আছে তো ব্যাকরণ সাজেশন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না কিন্তু আমি কিন্তু বারবার একটা কথাই বলি ততবারও বন্ধু দিকে শেয়ার করে দিও তারাও উপকৃত হোক ঠিক আছে তো তোমার যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর ভালো করে পড়ো ব্যাকরণ আমি যেগুলো দিলাম এগুলো পড়ো এখান থেকেই কমন পাবে তো আজকে এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে